সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের ইমান আমলের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব তাবলিগের তালিমের আদব, তালিম শোনার আদব, বসার আদব, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই আলোচনা শোনার আগে আমার সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই দিনের আলোচনাগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে, দিনের এই আঞ্জামগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। উমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমাদের প্রথমে জানতে হবে তালিম কত প্রকার ও কি কি। তালিম চার প্রকার। এক, কিতাবি তালিম। দুই, কোরআনি তালিম। তিন, ছয় গুণের আলোচনা। চার, ফরজিয়াতের আলোচনা। তালিমের উদ্দেশ্য, কিতাবি তালিমের ফাজাইলের দ্বারা, ফাজাইলের বর্ণনা দ্বারা দিলে দিনে এলেমের এবং আমলের সহি তলব ও খাহিশ পয়দা করার নাম হচ্ছে তালিমের উদ্দেশ্য, যা কিতাব থেকে করা হয়, যাক সেটা ফাজাইল আমল থেকে হোক অথবা ফাজাইলের সাদাকাত থেকে হোক অথবা বিভিন্ন আমলের কিতাব থেকে হোক। তালিমের লাভ কি? কেন আমরা তালিম করব? এর অনেক লাভ রয়েছে। তালিমের দ্বারা এলেম আসে, এলেমের দ্বারা আমল সুন্দর হয়। তালিমের দ্বারা আল্লাহবাক দুনিয়া ও আখেরাতের ইজ্জতের সঙ্গে পালেন। তালিমের দ্বারা আসমানে নূর হাসিল হয়। তালিমের দ্বারা দিলের জাহেলিয়াত ও অজ্ঞতা দূর হয়। তালিমের দ্বারা ওহির বরকত পাওয়া যায়, আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয়। তালিমের মজলিসকে ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রাখে। তালিমের মজলিসকে আসমানবাসীরা ওই রূপ উজ্জ্বল দেখেন যে রূপ দুনিয়াবাসীরা আসমানে তারকারা দেখে ঝলমল করতে দেখে। তালিম হাসিল করার তরিকা। তালিম হাসিল করার জন্য আমাদের কিছু আদব জানতে হবে। এক নম্বর, বসার আদব জানতে হবে। দুই নম্বর, শোনার আদব জানতে হবে। বসার আদব সুন্নাত তরিকায় বসা, গোলাকার হয়ে গোলাকারে গায়ে গায়ে মিলে বসা, মুজাহাদার সঙ্গে বসা, জরুরত দাবাইয়া বসা, জরুরত থেকে ফারেগ হয়ে বসা শোনার আদব। দিলের কারে শোনা, আমলে নিয়াতে শোনা, অন্যের নিকট পৌঁছানো নিয়াতে শোনা, মোতাকাল্লামের দিকে তাকাইয়া শোনা, আল্লাহ পাকের নাম শুনিলে জাল্লা জালালুহু পড়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, নবী ও ফেরেশতাদের নাম শুনিলে আলাইহিস সালাম বলা, সাহাবীদের নাম শুনিলে রাদিয়াল্লাহু আনহু বলা, এবং মহিলা সাহাবীর নাম শুনিলে রাদিয়াল্লাহু আনহা বলা, বুজুর্গের নাম শুনিলে রহমতুল্লাহ আলাই বলা।